স্কুলের চাল পাচারের অভিযোগ, চালের ব্যাগসহ এক মহিলাকে আটকে বিক্ষোভ, গাইঘাটা থানায় অভিযোগ দায়ের, ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্কুলের মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় স্কুল থেকে চাল নিয়ে চলে যান এক মহিলা। শুক্রবার ওই মহিলাকে হাতে নাতে ধরে ফেলেন তারা, এরপরই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মী, জানা গিয়েছে এদিন সকালে ব্যাগে করে চাল নিয়ে স্কুল থেকে এক মহিলাকে বেরোতে দেখেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এই চাল স্কুলের মিড ডে মিলের, তারা প্রধান শিক্ষককে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। মানে মিড ডে মিলের চাল একদম ধরা পড়ে গেছে, এর সঙ্গে হেডমাস্টার জড়িত আছে, ক্লার্ক জড়িত আছে, আর ওই যে ছেলেটার নাম হচ্ছে মীর বিশ্বাস, এর সঙ্গে জড়িত আছে। এবার যে চালটা যাকে দিতে গেছে তার সঙ্গে নোংরা কাজও করেছে, আমরা খবর পেলাম নোংরা কাজও করেছে। অলরেডি মীর বিশ্বাস স্বীকারও করেছে যে এর সঙ্গে হেডমাস্টার জড়িত আছে। প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসছে মীরকে ধরে নিয়ে গেছে। আমরা এখন একটা জিডি করব। আমরা চাচ্ছি যে প্রধানের শাস্তি হোক, মীরের শাস্তি হোক, আর এই চুরিটা যেন বন্ধ হয়। এই গরিব মানুষের চাল যারা চুরি করে খাচ্ছে এদের যেন শাস্তি হয়। স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই সকালবেলা এক মহিলা স্কুলে এসে ব্যাগে করে পেছন দিক থেকে চাল নিয়ে চলে যান। আজ সকালে স্থানীয় এক দোকানদার মহিলাকে স্কুলে ঢুকতে দেখেন। এর বেশ কিছুক্ষণ পর মহিলাকে বাইরে বেরোতে দেখে তাকে স্কুলেই আটকে তার ব্যাগের মধ্যে থেকে চাল উদ্ধার হয়। এরপরে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। আমি যখন আসছি মেশিনটা খালি প্যাকেট নিয়ে বাজারের দিকে যাচ্ছিল সকালবেলা, ফার্স্ট সকালবেলা, আধা ঘন্টা মতো স্কুলের মধ্যে ছিল ওই মেশিনটা আর মিহির দুজনা ছিল। থাকার পরে আমরা লক্ষ্য রেখেছি, লক্ষ্য রাখার পরে দেখি আধা ঘন্টা পরে মিহির বাইরে এসে স্কুল মাঠে দেখলো যে কোনো লোকজন আছে কিনা। যখন দেখলো লোকজন নেই, তখন ওই মেয়ে ছেলেটার স্কুলের গেট খুলে বাইরে বের করে দিয়েছে, দু প্যাকেট চাল নিয়ে বেরোচ্ছে। আচ্ছা, তারপরে আমি দৌড়ে যেয়ে আমি বললাম তুমি এক পাও এগোবো না, চাল নিয়ে স্কুলের থেকে বেরিয়ে যাচ্ছ, এখানে দাঁড়াও। তারপরে সমস্ত ছেলেপিলে এসে তারা বলল এই চালটা কার কাছে নিয়েছো, বললো মিহিরের কাছে। প্রধান শিক্ষক স্কুলে আসতেই তারা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। বাসিন্দাদের দাবি, স্কুলের সাথে যুক্ত এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাজ করছে, প্রধান শিক্ষক যুক্ত না থাকলে এটা করা সম্ভব নয়, দোষীদের গ্রেফতার করতে হবে। এর সঙ্গে জড়িত হেডমাস্টার তো অবশ্যই আছে, কারণ হেডমাস্টার যদি না থাকবে জড়িত, তা নাহলে যে ভোরবেলা চারটের সময় এসে স্কুলের দরজা খুলে সে হচ্ছে একটা, হ্যাঁ ভোরবেলার ঘটনা, এটা সকালবেলা নয়, ভোরবেলার ঘটনা। তা নাহলে ভোরবেলা এসে স্কুলের দরজা খুলে একটা মেয়েছেলে ফিরে আধা ঘন্টার ভিতরে থেকে তারপর আধা ঘন্টা পরে সে মেয়েছেলেটার বের করে দিয়ে এমন কিছু দু প্যাকেট চাল দিল কোন স্বার্থে। আজকে ওই পাশের সাইডের গেটটা খোলা থাকে না, ওই গেটটা খুলে রেখে দিয়েছে মিহির বিশ্বাস। হ্যাঁ, যখন উনি ব্যাগ নিয়ে বেরোচ্ছে তখন এই কাকু দৌড়ে দৌড়তে গেছে, প্লাস এখানকার আমাদের কয়েকজন বাচ্চা কাচ্চা আছে, মানে ছেলেরা ছিল, তাদেরকে ডেকে নিয়েছে। আমিও বাড়ির থেকে বেরিয়ে এসছি, আমার বাড়িটা ওই ওই গেটের পাশেই। এবার আমি ওই দেখে আমি যখন বেরিয়ে আসছি, বেরিয়ে আসার পরে যে দেখি উনি মানে কাকু চাচাদের যাচ্ছে, আমি ছাদের থেকে নেমে এসে দেখলাম উনি দুটো ব্যাগ নিয়ে বেরোচ্ছে, চালের ব্যাগ। যদিও ওই কর্মী বলেন এটা তার রেশনের চাল, বাড়ি না নিয়ে গিয়ে স্কুলে এনে রেখেছিলেন, সেই চাল বাড়িতে পাঠানো হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তিনি বলেন স্থানীয় একজন রয়েছেন যে রোজ স্কুলে আসে, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করে, সে সকালে চাবি দিয়ে স্কুল খোলে। আমরা থানায় একটি লিখিত অভিযোগ করেছি, পুলিশ তদন্ত করে দেখুক ঘটনাটি কি। ব্যাপার হচ্ছে আমার স্কুলে একটা পার্মানেন্ট নাও, একটা অস্থায়ী একজন কর্মচারী থাকে, বাথরুম পরিষ্কার করে, স্কুলের দেখাশোনা করে। দীর্ঘদিন ধরে আমি 19 সালে জয়েন করেছি, তার আগে থেকেই হচ্ছিল এই করছে। আজকে আমি সকালবেলা ফোন করলাম, নাকি ও নাকি চাল এখান থেকে কেজি দশেক চাল নাকি একজনকে দিয়েছে, একজন মহিলাকে। এই লোকাল লোক এসে তাকে ঘুরে ধরেছে, ধরে আমার কাছে তারা কমপ্লেন জানিয়েছে। এবার সে করেছে কি করে না করেছে কিনা সেটা তো তদন্তের ব্যাপার। আমি আমার লোকাল যে থানা যেখানে থানা আছে সেখানে আমি জানিয়েছি, যদি সে দোষ করে সে অবশ্যই সে শাস্তি পাবে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা।